পুরো সংসারের দায়িত্ব নিতে হইব না ভাইয়া, আমার দায়িত্ব নিলেই হইব। যে বয়স্ক যদি মহিলা ছেলে যদি আমাকে পছন্দ করে আমার সেনসেন, তা আলহামদুলিল্লাহ বিয়ে শাদি হইব যদি আমার পাশে থাকে। আমার দায়িত্ব নেয়, আমার ফ্যামিলির দায়িত্ব নেওয়া লাগবে, আমার দায়িত্ব নিলেই হইব। আচ্ছা, আর আমি ভাই বাসা বাড়িতে কাজ করতাম, মানুষের খারাপ কর, খারাপ হওয়ার পর এখন আমি দর্শক, আপনাদের প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়ায় আছে, তো আমরা তার জীবনের বাস্তব গল্পগুলো শুনবো। তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তো তিনি কি বলতে চান, কি বলার জন্য আমাদের এই ক্যামেরার সামনে আসা হইল আর কি। তো আপু আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? তা আপু আপনার নাম কি? বা আখি, খুব সুন্দর নাম আখি আব্বা, কাউকে দেন না তো আবার ফাঁকি। আচ্ছা, মানে সবাই আপনাকে শুধু ফাঁকি দিয়ে যায় নাকি? আচ্ছা, তো যদি পেয়ে যান নাকি? আচ্ছা, সব তো সবাই তার একরকম না, ঠিক না? হয়তো যার সাথে জুড়িয়ে আছে তার সাথে হয়তো এখনো দেখা হয় নাই, তো দেখা হলে হয়তো দেখা গেলো মিলন হয়েও যেতে পারে। তো আখি আব্বা আমাদের ইউটিউবে মানে কি জন্য আসলেন বলেন? সুখীর লেগে আসে না, কষ্টের জন্যই এসেছে। এখন ভাই অনেকজন অনেক কথা বলে, কিছুদিন কথা বলে ভালো, তারপরে খারাপ খারাপ কথা বলে চলে যায়, রাখতে পারি না, রাখবো কেমনি, আগেই খারাপ কথা বলে। আপনাকে ভালোবাসো তাহলে বিয়ের পরে চাইতো, বিয়ের আগে চাইতো না, ঠিক না? তো একটা মানুষ চাই যে সে আমার পাশে থাকুক, আমার দায়িত্ব নেয়। আমার বিয়ে হয়েছিল ভাই, বিয়ে হয়েছিল, একটা ছেলে আছে, ছেলে তার বাবা নিয়ে গেছে ছোটবেলায়, তার বিয়ে গেছে। এখন আমার একটা বোনা আছে আর আম্মা আছে। আচ্ছা, আমাদের দেশের বাড়ি রংপুরে। রংপুরে? হ্যাঁ, এখন আছে, আমি হেমেতপুরে আছি। আচ্ছা আচ্ছা, হেমেতপুরে আছে, আমার তিন কাটা জায়গা আছে। যদি মনে করেন একটা বয়স্ক পুরুষ আছে আপনার জীবনে, আপনি কি তাকে গ্রহণ করবেন? ভালোবাসা কখনো বয়স মানে, বুঝছো? সে যদি যেরমই হোক, বয়স হোক চল্লিশ হোক পঞ্চাশ হোক, সে যদি আমার পাশে থাকে, আমার দায়িত্ব না, আমার দায়িত্ব নিলে হবে, আমার ফ্যামিলির দায়িত্ব লাগবে না, সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্তই আমাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সবসময় দেশের সেবা করি। তাকে আপু ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।